টেনসর অ্যানালাইসিসের আর একটা লেকচার নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পড়ব ক্রিস্টোফেল সিম্বল। ক্রিস্টোফেল সিম্বল দুটো কাইন্ডের হয়। ফার্স্টে হচ্ছে ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড অ্যান্ড ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড। ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ডকে আমরা এইভাবে ডিনোট করব যে গামা আই জে কমা কে, আর সেকেন্ড কাইন্ডকে আমরা এইভাবে ডিনোট করব যে গামা আই জে কে। এটাকে আর একভাবে লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি যে আই জে কে, আবার এটাকে লিখতে পারি আই জে কে। এবার আমরা প্রুভ করব যে ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড ইজ সিমেট্রিক। তা ফার্স্টে আমরা ডেফিনেশন লিখে নিই যে এটার ডেফিনেশন কি। তা উই ডিফাইন ডেল আই জে কে বাই ডেল আই জে কে ইকুয়াল টু হাফ ইন্টু ডেল, এইভাবে লিখব ডেল আই কে জি আই কে ডিভাইডেড বাই ডেল এক্স জে প্লাস ডেল জি জে কে বাই ডেল এক্স আই মাইনাস ডেল জি আই জে ডিভাইডেড বাই ডেল এক্স কে। আর সেকেন্ড কাইন্ডকে আমরা ডিফাইন করব হলো যে গামা আই জে কে ইকুয়াল টু জি জি এইচ আই ইন্টু ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড জে কে এইচ। তা এইভাবে আমরা দুটো ডেফিনেশন লিখলাম। এবার দেখাবো যে ফার্স্ট কাইন্ড সিমেট্রিক, সেকেন্ড কাইন্ডও সিমেট্রিক। অর্থাৎ আমরা দেখাবো যে গামা আই জে কে ইকুয়াল টু গামা জে আই কে। তো ফার্স্টে আমরা ডেফিনেশনটা লিখি যে গামা আই জে কে ইকুয়াল টু হাফ ইন্টু ডেল জি আই কে বাই ডেল এক্স জে প্লাস ডেল জি জে কে বাই ডেল এক্স আই মাইনাস ডেল জি আই জে ডিভাইডেড বাই ডেল এক্স কে। আচ্ছা, এবার আমরা জানি যে যদি আমরা এইটা বের করি যে গামা জে আই কে, তাহলে আমরা কি লিখব যে হাফ ইন্টু ডেল জি জে কে বাই ডেল এক্স আই প্লাস ডেল জি আই কে বাই ডেল এক্স জে মাইনাস ডেল জি জে আই ডিভাইডেড বাই ডেল এক্স কে। আচ্ছা দেখো, এখানে দেখো এই টার্মটা সেম, এই টার্মটা সেম, এই টার্মটা সেম, এই টার্মটা সেম। আর আমরা জানি যে মেট্রিক টেন্সর হচ্ছে সিমেট্রিক। তা এটাকে আমরা লিখতে পারি জি জে আই ইকুয়াল টু জি আই জে। তা আমরা এখানে পাবো ডেল জি জে কে বাই ডেল এক্স আই প্লাস ডেল জি আই কে বাই ডেল এক্স জে মাইনাস ডেল জি আই জে বাই ডেল এক্স কে। তাই এটা মানেই দেখো ক্রিস্টোফেল সিম্বল অফ
first kind I j comma k. So which is equal to gamma I j comma k. এবার আমরা প্রুফ করব যে ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড ইজ সিমেট্রিক। ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড কে আমরা কি করে লিখি, যে গামা আই জে কে ইকুয়াল টু জি আই এইচ, জি আই এইচ হুইচ ইজ কনজুগেট মেট্রিক টেন্সর অফ জি আই এইচ, এটার কনজুগেট তাহলে জি আই এইচ ইন্টু ফার্স্ট কাইন্ড জে কে এইচ। এবার আমরা বের করব যে গামা আই কে জে, তা এটা মানে কি, এটা মানে হচ্ছে জি আই এইচ ইন্টু ফার্স্ট কাইন্ড কে জে এইচ। এবার আমরা একটু আগে দেখলাম যে ফার্স্ট কাইন্ডটা হচ্ছে সিমেট্রিক, ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড ইজ সিমেট্রিক, তাহলে এখানে লিখবো আমরা জি আই এইচ ইন্টু গামা জে কে এইচ, তাই এটা মানেই হচ্ছে আমার গামা আই জে কে, তো হুইচ শোজ দ্যাট ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড ইজ অলসো সিমেট্রিক। আচ্ছা এবার আমরা কিছু প্রবলেম করব। তা এক নম্বর প্রবলেম, আমরা এখন কিছু প্রবলেম করব। তা ফার্স্ট প্রবলেম নিয়েছি যে শো দ্যাট ডেল জি আই কে বাই ডেল এক্স জে ইকুয়াল টু ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড জে কে আই প্লাস আই জে কে। তা ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব ক্যালকুলেশন করা, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড দেখাব। আচ্ছা তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড জে কে আই প্লাস আই জে কে। তা আমরা এটার ডেফিনেশন জানি যে হাফ ডেল জি জে আই বাই ডেল এক্স কে প্লাস ডেল জি কে আই বাই ডেল এক্স জে মাইনাস ডেল জি জে কে বাই ডেল এক্স আই প্লাস হাফ ইন্টু, এটার ডেফিনেশন কি, হাফ ইন্টু ডেল জি আই কে বাই ডেল এক্স জে প্লাস ডেল জি জে কে বাই ডেল এক্স আই মাইনাস ডেল জি আই জে বাই ডেল এক্স কে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেল জি জে আই বাই ডেল এক্স কে আর এখানে মাইনাস ডেল জি আই জে বাই ডেল এক্স কে। আবার আমরা জানি যে জি আই জে ইকুয়াল টু জি জে আই সিমেট্রিক, তা এটা যদি হয় তাহলে এখানে দেখো এইটা আর এইটা সেম, মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা আবার দেখো এখানে আমাদের জে কে এক্স আই অর্থাৎ এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে আসছে ডেল জি কে আই বাই ডেল এক্স জে আর এটাও সিমেট্রিক, তাহলে ডেল জি কে আই বাই ডেল এক্স জে, তাহলে এটা দুটো প্লাস করলে আমার আসছে কত, হাফ যদি কমন নিই তাহলে টু ডেল জি কে আই বাই ডেল এক্স জে আর এখানে ডেল জি জে কে বাই ডেল এক্স আই মাইনাস আর এখানে প্লাস, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এইটা হুইচ ইজ ইকুয়াল টু ডেল জি কে আই বাই ডেল এক্স জে। তা যেহেতু এটা সিমেট্রিক তা আমরা লিখতে পারি যে ডেল জি আই কে বাই
डेल एक्स जे, डेल एक्स जे देखो ये प्रूव हो गया। अच्छा नेक्स्ट प्रॉब्लम में जाबो हमरा एक प्रॉब्लम निये छि এটা হচ্ছে একটা রিলেশন ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড আর সেকেন্ড কাইন্ডের মধ্যে একটা রিলেশন এটা আমরা প্রুফ করব। তা প্রুফটা কি করে করছি, ফার্স্টে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখে নেব জি কে এইচ ইনটু গামা এইচ আই জে সেকেন্ড কাইন্ড ক্রিস্টোফেল সিম্বল হুইচ ইজ ইকুয়াল টু জি के एच इनटू এটার ডেফিনিশন কি ছিল, ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ডের ডেফিনিশন কি ছিল, যে জি পিএইচ ইনটু ফার্স্ট কাইন্ড, ফার্স্ট কাইন্ড আই জে পি হুইচ ইজ ইকুয়াল টু, তো এখানে এইচ এইচ আমরা ক্যান্সেল ভাবতে পারি, তাই এটা আমরা মেট্রিক টেন্সারের প্রপার্টি, তার ডেল ক্রনিকার ডেল্টা পি কে গামা আই জে পি ফর পি ইকুয়াল টু কে ডেল কে কে ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা যদি এখানে পি ইকুয়াল টু কে বসাই তাহলে এখানেও কে হয়ে যাবে, তাহলে গামা আই জে কে এটা আমাদের প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম আর একটা প্রুফ নিয়েছি দেখো, ডেল জিপি কিউ অর্থাৎ এটা কন্ট্রাভেরিয়েন্ট মেট্রিক টেন্সর, কনজুগেট মেট্রিক টেন্সর, তা এটা মানে এই পুরো যে রেজাল্টটা সেটা প্রুফ করতে বলেছি। ফার্স্টে আমরা একটা রেজাল্ট ডিরাইভ করব, রেজাল্টটা হচ্ছে জি আই জে ইনটু জি আই জে ইনটু জি জে কে ইকুয়াল টু, আমরা জানি কি যে জে জে এখানে ক্যান্সেল হয়ে গেলে আমাদের থাকে হচ্ছে ক্রনিকার ডেল্টা কে আই হুইচ ইজ ইকুয়াল টু জিরো ইফ আই ইজ নট ইকুয়াল টু কে হুইচ ইজ ইকুয়াল টু ওয়ান ইফ আই ইকুয়াল টু কে। এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি এক্স এম এর রেসপেক্টে, মানে ডেল জি আই জে জি জে কে ডিভাইডেড বাই ডেল এক্স এম ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট জিরো ওয়ান এসছে তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভটা জিরো হবে, তা এখানে যদি ইউভি প্যাটার্নে আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে কত, জি জে কে ইনটু ডেল জি আই জে বাই ডেল এক্স এম প্লাস জি আই জে ইনটু ডেল জি জে কে বাই ডেল এক্স এম ইকুয়াল টু জিরো। আচ্ছা এখানে আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে এখানে আসছে কত, জি আই জে ডেল জি জে কে ডিভাইডেড বাই ডেল এক্স এম ইকুয়াল টু মাইনাস জি জে কে ইনটু ডেল জি আই জে বাই ডেল এক্স এম। এবার এবার আমরা কি করব, প্রত্যেকটা সাইডে আমরা কনজুগেট মেট্রিক টেন্সর জি আই আর দিয়ে মাল্টিপ্লাই করব, তো এটাকে যদি আমরা স্টার কল করি তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ স্টার বাই জি আই আর উই গেট, জি আই আর দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে জি আই আর ইনটু জি আই জে ডেল জি আই জি জে কে
divided by del xm equal to minus gir gjk into del gij by del xm. This implies that তো এটা মানে আমরা ভাবতে পারি আই আই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ক্রনিকার ডেল্টা ডেফিনেশন ডেল্টা আর জে এখানে ডেল জি জে কে ডিভাইডেড বাই ডেল এক্স এম হুইচ ইজ ইকুয়াল টু মাইনাস জি আই আর ইন্টু জি জে কে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স এম. তা এই লেফট হ্যান্ড সাইডটা যদি আবার ক্যালকুলেট করি, ফর আর ইকুয়াল টু জে এখানে জে এর জায়গায় যদি আমরা আর বসাই তাহলে ডেল আর আর ইকুয়াল টু ওয়ান হয়ে যায়, তাহলে এখানে যদি আমরা আর বসাই তাহলে এখানে পাবো ডেল জি আর কে ডিভাইডেড বাই ডেল এক্স এম ইকুয়াল টু মাইনাস জি আই আর ইন্টু জি জে কে. এবার এটা মানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, তো এটা কি লিখব, ফার্স্ট কাইন্ড ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড আই জে এম প্লাস ফার্স্ট কাইন্ড এখানে জে লিখব এখানে আই এম. দিস ইমপ্লাইজ দ্যাট ডেল জি আর কে বাই ডেল এক্স এম ইকুয়াল টু মাইনাস জি আই আর ইন্টু জি জে কে ডেল সরি গামা জে এম আই মাইনাস জি আই আর ইন্টু জি জে কে গামা আই এম জে. আচ্ছা এবার দিস ইমপ্লাইজ দ্যাট অর্থাৎ এই রিলেশনটা ইমপ্লাইজ দ্যাট ডেল জি আর কে বাই ডেল এক্স এম ইকুয়াল টু মাইনাস. আচ্ছা ফার্স্টে আমরা এইটা এইটাকে যদি পাশে নিয়ে যাই মানে জি জে কে ইন্টু জি আই আর ইন্টু দিস, তাহলে এখানে আই আই আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে যে সেকেন্ড কাইন্ড আর জে এম, তাহলে মাইনাস জি জে কে ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড আর জে এম মাইনাস এখানে আমরা জে জে ক্যান্সেল ভাবতে পারি, তাহলে কে আই এম তাহলে মাইনাস জি আই আর ইন্টু সেকেন্ড কাইন্ড কে আই এম. এখানে আমরা ইন্টারচেঞ্জ করব, ইন্টারচেঞ্জিং আর বাই পি অ্যান্ড কে বাই কিউ অ্যান্ড k by q we get. তাহলে এখানে যদি আমরা আর কে পি দিয়ে আর কে কে যদি কিউ দিয়ে ইন্টারচেঞ্জ করি রিপ্লেস করি রিপ্লেসিং ইন্টারচেঞ্জিং নয় রিপ্লেসিং রিপ্লেসিং আর বাই পি অ্যান্ড কে বাই কিউ উই গেট মানে ডেল জি লারের জায়গায় আমরা পি বসাবো আর কে এর জায়গায় কিউ বসাবো বাই ডেল এক্স এম ইকুয়াল টু মাইনাস জি. এখানে দেখো পি আছে এখানে আর এখানে এন আছে, তা আমরা কে কে কিউ ধরেছি, তা কে কে কিউ ধরেছি মানে আমরা এখানে যদি আর কে আমরা পি ধরি তাহলে এই রেজাল্টটা আসছে, তাহলে আর কে পি আর জে কে এন ধরেছি. আচ্ছা এখানে একটা জিনিস লিখে নিই যে অ্যান্ড আই অ্যান্ড জে বাই এন
অর্থাৎ আই আর জে এর জায়গায় আমরা এন বসাবো, তাহলে রেজাল্টটা কি পাবো? তাহলে মাইনাস জি, মাইনাস জি এখানে এন বসাবো, এন আর কে এর জায়গায় আমরা কিউ বসাবো, গামা আর এর জায়গায় পি বসাবো, জে এর জায়গায় এন বসাবো, তাহলে এন এম মাইনাস জি আই বাই এন অ্যান্ড আর বাই পি গামা রিপ্লেসিং কে বাই কিউ অ্যান্ড আই এম আই বাই এন এম। এবার এটা দেখো সেকেন্ড কাইন্ডটা হচ্ছে সিমেট্রিক, আর এটা হচ্ছে আমার এটাও সিমেট্রিক, জি এন কিউ এটা সিমেট্রিক, তাহলে মাইনাস জি কিউ এন গামা পি এম এন মাইনাস জি পি এন গামা কিউ এম এন। তো দেখো এটাই প্রয়োগ করতে বলেছিল, মাইনাস জি পি এন, এই যে মাইনাস জি পি এন গামা কিউ এম এন মাইনাস জি কিউ এন বাই গামা পি এম, এটা প্রুভ হয়ে গেল। আজকের লাস্ট প্রবলেম করবো, এরপর আজকের লাস্ট প্রবলেম নিয়েছি, তা এটা আমরা এখন প্রুভ করব। তা ফার্স্টে এখানে একটা জি দিয়েছে, তো এই জি মানে আমরা একটা এন ক্রস এন ডিটারমিনেন্ট ধরে নিচ্ছি, তাহলে জি ইকুয়াল টু জি ওয়ান ওয়ান জি ওয়ান টু ডট 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 জি ওয়ান এন জি টু ওয়ান জি টু টু জি টু এন জি এন ওয়ান জি এন টু জি এন এন, এন ক্রস এন ডিটারমিনেন্ট। এবার আমরা এটাকে এক্স কে এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, দিস ইমপ্লাইজ দ্যাট ডেল জি বাই ডেল এক্স কে, তা এটা মানে আমরা ফার্স্টে এই রোটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ প্লাস এই রোটার রেসপেক্টে প্লাস পরেরগুলোর রেসপেক্টে প্লাস লাস্টেরটা রেসপেক্টে এইভাবে করবো। তাহলে ফার্স্টে আমরা ফার্স্টের রোয়ের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে ডেল জি ওয়ান ওয়ান বাই ডেল এক্স কে ডেল জি ওয়ান টু বাই ডেল এক্স কে ডেল জি ওয়ান এন বাই ডেল এক্স কে জি টু ওয়ান জি টু টু জি টু এন বা ডেল না সরি জি এন ওয়ান জি এন টু জি এন এন প্লাস। এবার সেকেন্ড রো এর রেসপেক্টে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান এন ডেল জি টু ওয়ান বাই ডেল এক্স কে ডেল জি টু টু বাই ডেল এক্স কে ডট 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 ডেল জি টু এন বাই ডেল এক্স কে জি এন ওয়ান জি এন টু জি এন এন প্লাস প্লাস বাকিগুলো আমরা সিমিলারলি করব। লাস্ট রোটা আমি দেখাচ্ছি, লাস্ট রোটা কত হবে, ডেল ফার্স্টে টার্ন চেঞ্জ থাকবে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান এন জি টু ওয়ান জি টু টু জি টু এন, লাস্টেরটার পার্শিয়াল ডেরিভেটিভ হবে তাহলে ডেল জি এন ওয়ান বাই ডেল এক্স কে ডেল জি এন টু বাই ডেল এক্স কে ডট 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 ডেল জি এন এন বাই ডেল এক্স কে। এবার ডিটারমিনেন্টগুলোকে আমরা এক্সপ্যান্ড করব, তা এটা এমপ্লাই করে হুইচ ইমপ্লাইজ দ্যাট, তা এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে এইটা ইনটু কো ফ্যাক্টর অফ দিস প্লাস এটা ইনটু কো ফ্যাক্টর অফ দিস, এরকমভাবে আমরা এক্সপ্যান্ড করব। আমরা ধরলাম যে এটার কো ফ্যাক্টর হচ্ছে, অর্থাৎ জি ওয়ান ওয়ানের কো ফ্যাক্টর হচ্ছে এ ওয়ান ওয়ান, জি ওয়ান টুর কো ফ্যাক্টর হচ্ছে এ ওয়ান টু, এইভাবে ধরছি। তো এইভাবে ধরলে এটার কো ফ্যাক্টর আমরা লিখবো কি, যে ফার্স্টে আমরা লিখে নিই ডেল জি বাই ডেল এক্স কে ইকুয়াল টু এ ওয়ান ওয়ান ইন্টু
डेल जी वन वन बाई डेल एक्स के प्लस ए वन टू डेल जी वन टू बाई डेल एक्स के प्लस ए प्लस डॉट 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 प्लस ए वन एन बाई ए वन एन इंटू डेल जी वन एन बाई डेल एक्स के এভাবে আমরা লিখে যাব পরপর করে। লাস্ট একটা আমরা লিখব কি এ এন ওয়ান ইন্টু ডেল জি এন ওয়ান বাই ডেল এক্স কে প্লাস এ এন টু ডেল জি এন টু বাই ডেল এক্স কে প্লাস ডট 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 এ এন এন ডেল জি এন এন বাই ডেল এক্স কে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ওয়ান ওয়ান আছে, এখানে জি ওয়ান ওয়ান, ওয়ান টু ওয়ান টু, এখানে ওয়ান এন জি ওয়ান এন, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তাই থাকবে, অর্থাৎ এ আই জে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স কে। অর্থাৎ বাই ইউজিং সামেশন কনভেনশন উই মে রাইট, তা আমরা কি লিখতে পারি যে এ আই জে ডেল জি আই জে বাই ডেল এক্স কে এই পুরোটাকে। তা দিস ইমপ্লাইজ দ্যাট ডেল জি বাই ডেল এক্স কে ইকুয়াল টু এ আই জে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স কে। এবার আমরা জানি যে জি ইকুয়াল টু এ আই জে বাই এ আই জে বাই না জি আই জে ইকুয়াল টু এ আই জে বাই জি, এটা হচ্ছে কো ফ্যাক্টর অফ জি আই জে, কো ফ্যাক্টর অফ জি আই জে। তা এ আই জে মানে কি জি ইন্টু জি আই জে। তা দিস ইমপ্লাইজ দ্যাট ডেল জি বাই ডেল এক্স কে ইকুয়াল টু জি জি আই জে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স কে। দিস ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই জি ইন্টু ডেল জি বাই ডেল এক্স কে ইকুয়াল টু জি আই জে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স কে। দিস ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই জি, ওয়ান বাই জি ডেল জি বাই ডেল এক্স কে, ডেল জি বাই ডেল এক্স কে ইকুয়াল টু জি আই জে ইন্টু, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, এখানে আই লিখবো, এখানে জে কে প্লাস ফার্স্ট কাইন্ড জে আই কে। দিস ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই জি বাই ডেল এক্স কে ইকুয়াল টু জি আই জে ইন্টু ক্রিস্টোফেল সিম্বল জে কে আই প্লাস জি আই জে ইন্টু ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড আই কে জে। দিস ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই জি ডেল জি বাই ডেল এক্স কে ইকুয়াল টু, এটা মানে আমরা কি লিখতে পারি, এখানে যদি আই আই ক্যান্সেল হয়ে যায় তাহলে সেকেন্ড কাইন্ডে চলে যাবে, তাহলে জে জে কে প্লাস এখানে আমাদের সেকেন্ড কাইন্ডে চলে যাবে যে গামা আই আই কে। এখানে কেটা হচ্ছে আমার ডামি সাফিক্স, তা এই সাইডে আমরা কে কে জে দিয়ে রিপ্লেস করব, তাহলে ওয়ান বাই জি বাই ডেল এক্স জে হুইচ ইজ ইকুয়াল টু, এখানে আই হচ্ছে আমার ডামি সাফিক্স, তাহলে আই কে আমরা জে দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ জে জে কে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানেও জে জে কে হচ্ছে, এখানেও জে জে কে হচ্ছে, সেকেন্ড কাইন্ড দুটো, তাহলে অ্যাড করলে আমরা পাবো টু ইন্টু
Christoffel symbol of second kind J, JK. तो हमारे जो final result आ रहा लो, शेटा होच्छे one Christoffel symbol of second kind J, JK, which is equal to 1 by 2G into del G by del X J. अच्छा ये तो हमरा रिजल्ट रखे दिलाम इरपोर हमरा ये राइट साइड टा नहीं है चिंता होपना कोच राइट साइड टा की होय कैलकुलेशन करले शेटा देख ची ये तो हमरा वन कॉल करो रखलाम एक नंबर इक्वेशन ये बार हमरा कैलकुलेट कोच ची नाउ डेल लॉग रूट जी डिवाइडेड बाय डेल एक्स जे which is equal to এটা ডেরিভেটিভ করো এটা ডেরিভেটিভ হচ্ছে log root g এর ডেরিভেটিভ 1 by root g square root under of g এর ডেরিভেটিভ কি যে g এর রেসপেক্টে তাহলে 1 by 2 root g 1 by 2 root g আর পড়ে থাকলো আমার g তাহলে এটা আমরা লিখতে পারি del g by del x j তাহলে এটা আমরা লিখবো 1 by 2g into del g by del x j तो ये टाइम रा दूसरी नंबर इक्वेशन करे रखे तो ले from one and two we get देखो ये टा right side equal ये टा right side equal ताहोले left side अवश्य equal होगे ले from one and two we get from one and two we get Christoffel symbol of second kind J J K equal to right side to equal or the del log or ln root g divided by del x छे तो ये टाइम आगे प्रूफ करते बोले चलो आज के क्लास है योग्य पॉडर क्लास से हमरा Christoffel symbol है आराम टा क्लास कर बो तब तुम्हारे जो दे वीडियो टा কোন উপকারে লেগে থাকে